অনেকেই এটা বলে যে এই কালারের যে সুজুকির বাইকটা পাওয়া যায় জিক্সার যেটা শোরুমে পাওয়া যায় ওইটার আমারটার মধ্যে অনেক তফাত। হ্যাঁ অনেক তফাত, কারণ আমার বাইকটা আমি অনেক সুন্দরভাবে সাজাইছি যেন একটু সুন্দর লাগে ভিডিওতে। তো এই সাইড কিটটা গোল্ডেন কালারটা আমার বেশি ভালো লাগতো না, এই কারণে আমি এটা কার্বন ফাইবার করে নিয়েছি। এটা কিন্তু কার্বন ফাইবার স্টিকার করা। এই মডিফিকেশনের মধ্যে কিছু ঝামেলাও আছে, এইরকম মডিফিকেশনগুলো কিছু কিছু ঝামেলায় পড়তে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিলয় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরকেএন ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের বেশ কয়েকদিন থেকেই কমেন্ট পাচ্ছিলাম যে আমার বাইকটা আমি কীভাবে মডিফাই করছি। আমার অনেকেই এটা বলে যে এই কালারের যে সুজুকির বাইকটা পাওয়া যায় জিক্সার যেটা শোরুমে পাওয়া যায় ওইটার আমারটার মধ্যে অনেক তফাত। হ্যাঁ অনেক তফাত, কারণ আমার বাইকটা আমি অনেক সুন্দরভাবে সাজাইছি যেন একটু সুন্দর লাগে ভিডিওতে, একটু ইউনিক লাগে। তো এই কারণেই আমি মডিফাই করছি। তো অনেকে জানতে চাইছেন যে আমি কীভাবে মডিফাই করছি, কী কী করছি বাইকটার মধ্যে, কী কী ইনস্টল করছি। তো এগুলো নিয়ে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো, কারণ কমেন্টে আসলে সবাইকে সেভাবে বোঝানো যায় না বা অত কমেন্ট করতেও ইচ্ছা করে না। একই কমেন্ট একই অ্যান্সার কয়েকজনকে রিপ্লাই দেওয়া একটু কষ্টকর হয়ে যায়। তো ভাবলাম যে একটা ভিডিও করেই আপনাদেরকে আমি জানাই দিব যে কীভাবে আমি মডিফিকেশন করছি, কী কী চেঞ্জ করছি বা কী কী করছি বাইকটার মধ্যে। তো সব কিছুই আর কি ভিডিওর মাধ্যমে জানাবো, এই কারণেই আর কি বের হলাম আজকে। তো এখন আমি যাচ্ছি মাহিগঞ্জে, মাহিগঞ্জে অর্কর সাথে একটু দেখা করব, দেন হচ্ছে ওইখানেই ভিডিওটা বানাই নিব। তো ওইখানে একটা ফাঁকা জায়গা আছে, অর্কর বাইকটা ভিডিও করছিলাম। এসএফ মডিফিকেশন একটা ভিডিও আছে আমার চ্যানেলে, মোটামুটি অনেক ভালো ভিউ, প্রায় 80,000 ভিউ হয়ে গেছে আমার চ্যানেলে, ওটা হাইস্ট ভিউ। তো ওই ভিডিওটা যেখানে করছি আজকে আমার বাইকের ভিডিওটাও সেখানে করব। তো ওখানে যাই, চলেন ওখানে গিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ওকে, তো একটা ফাঁকা জায়গায় চলে আসলাম একটা চাতালে। এর আগে আমার একটা ভিডিও দেখছিলেন হয়তো বা, এই বাইকটার একটা রিভিউ ভিডিও করছিলাম এই জায়গায়, সেম জায়গায়, এটা মাহিগঞ্জ একটা জায়গা। তো রাস্তাঘাটে করলে আসলে অনেক মানে গাড়ি যাতায়াত করে, গাড়ির শব্দ খুব বিরক্ত লাগে, ভিডিও করতে বারবার ভিডিও স্টপ করা লাগে, তো এই কারণে এই চাতালে আসলাম। তো এই হচ্ছে আমার বাইক। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে এই বাইকটার মধ্যে আমি কী কী চেঞ্জ করছি, কী কী ইনস্টল করছি বা কী কী কালার করছি সব কিছুই বলবো। তো সবার কনসেপ্ট বা সবার কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। তো আমি বাইকের প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে আমি কিন্তু এই হেডলাইটটা চেঞ্জ করছি, বাইকের যে হেডলাইটটা দেখতে পারতেছেন। আমি রিভিউ ভিডিওর মধ্যে বলছিলাম যে এই হেডলাইটের আলো খুবই কম, তাই হচ্ছে এই হেডলাইটটা চেঞ্জ করছি। এই হেডলাইটের মডেল হচ্ছে F03 হেডলাইট আমি ইনস্টল করছি এই বাইকটার মধ্যে। তারপরে নিচে যদি চলে আসি তাহলে হচ্ছে এখানে দুইটা ফগলাইট দেখতে পাচ্ছেন, এইদিকে একটা এইদিকে একটা। তো এটাকে মেইনলি সবাই ফগলাইট বলে, কিন্তু এটা একটা এলইডি লাইট, এটার মধ্যে হচ্ছে একটা হলুদ কভার পরানো যায়। তো কভারটা পরানোর পরে সেটা হচ্ছে ফগলাইট হয়, মানে কুয়াশার মধ্যে ওই লাইটটা দিয়ে সুন্দর দেখা যায়। যাই হোক, এই লাইটটার মডেল হচ্ছে L6X। তো এই লাইটটা আমি ইনস্টল করছি ট্যুর পারপাসে, ট্যুরে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় এই লাইটটা থেকে, যখন আমি হাইওয়েতে রাইড করি এই লাইটটা জ্বালাই দিই, প্লাস হচ্ছে হেডলাইটটা হাই বিম দিলে একদম পুরো রাস্তা ঝকঝকে দেখা যায়। আর এখানে দেখতে পারতেছেন কালো একটা মাডগার্ড। তো এই মাডগার্ডটা আগে ছিল এই কালারের, বাইকের যে কালারটা গ্রে কালার বা সিলভার কালার, তো এই কালারের একটা মাডগার্ড ছিল এখানে। তো আমি আমার মাডগার্ডটা কালার করিনি, আমি একটা কালো মাডগার্ড কিনে এটা ইনস্টল করছি এখানে। আমার অরিজিনাল মার্কেটটা আমি রেখে দিছি, যদি কখনো বাইক সেল করি তাহলে হচ্ছে ওই মার্কেটটা লাগাই সেল করব, এই কারণে আমি কালার করিনি। তো এই ছিল সামনের চেঞ্জ। আর এখানে তো দেখতে পারতেছেন যে আমার চ্যানেলের নাম দিয়ে একটা স্টিকার লাগাই দিছি, RKN ব্লগস। আর সামনে হচ্ছে একটা ও পজিটিভ স্টিকার লাগাইছে আমার ব্লাড গ্রুপ যেটা। আর এখানে হচ্ছে একটা রিফ্লেকটিভ স্টিকার লাগানো আছে, এটা হচ্ছে হেলমেটের সাথে ফ্রি দিয়েছিল আমার যে হেলমেটটা, এক্সোর হেলমেট, এক্সোরের সাথে কিছু স্টিকার ফ্রি দেয়, ওখান থেকে এটা আমি এখানে ইনস্টল করছি। তো এখন সামনের পার্ট শেষ। ও আচ্ছা, সামনের পার্টে আরেক, আর নিচের দিকে যদি দেখাই চাকার, এখানে দুইটা গুটি লাগাইছি আমি, এই সাইডে একটা আর এই সাইডে একটা। তো এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য লাগাইছি, এটার কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা জানা নেই। আমি একটা অ্যাডভান্টেজ পাইছি, সেটা হচ্ছে যে বাইক যখন বার করতেছি আমার বাসা থেকে, একটু হচ্ছে আমার বাসাটা ন্যারো জায়গায়, মানে আমাদের বাসার সামনের রাস্তাটা ন্যারো, তো বাইক বার করার সময় একদিন হচ্ছে এই জিনিসটার মধ্যে লাগছে। তো আমার সেদিন মনে হয়েছে যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো আমার এই ফগলাইটটা ভেঙে যাইতো। তো এটাই আমি অ্যাডভান্টেজ পাইছি, আর তেমন কোনো অ্যাডভান্টেজ পাইনি। তো এখন চলে এসে হচ্ছে সামনে ট্যাঙ্কিতে, ট্যাঙ্কির মধ্যে মাঝখানে যে পোর্শনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই সিলভার কালারের ছিল।
তো এটা আমি চেঞ্জ করছি, এটার যে অরিজিনালটা এটা আমার বাসায় আছে, তো এটা আমি কিনছিলাম, কিনে হচ্ছে ব্ল্যাক কালার করে নিছি, ব্ল্যাক কালার করে এটার মধ্যে লাগাই দিছি। এটা হচ্ছে এই বাইকটা আমার মনোটোন, কিন্তু এই ডিজাইনটা করছি আমি ডুয়েল টোনের। ডুয়েল টোন বাইকগুলোর মধ্যে হচ্ছে এরকম মাঝখানটা ব্ল্যাক থাকে, তো এই জিনিসটা আমার ভালো লাগে, এক কালার হইলে কেমন যেন লাগে। আর এটা যখন আমি এইভাবে ভিডিও করি, ভিডিওতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, যদি এক কালার থাকতো পুরোটা তাহলে হয়তো বা দেখতে বেশি একটা ভালো লাগতো না। তো হেলো ব্যাপার। আর হ্যান্ডেলটা জিক্সারের যখন আমি কিনছিলাম একটু উপরের দিকে ছিল, উঠানো ছিল উপরের দিকে, তো আমি একটু আমার সুবিধা মতো নামাই নিছি, আর তেমন সামনে কোনো চেঞ্জ নাই। আর এইখানে দেখতে পারতেছেন ট্যাঙ্কের সাইডে যদি আসি, সাইডে হচ্ছে আমার চ্যানেলের নামে আরকেন ব্লগস একটা স্টিকার লাগানো আছে, আর এইখানে জিক্সার লেখা, এই জায়গাটার মধ্যে জিক্সার লেখা। এটা হচ্ছে মনোটোনের মধ্যে থাকে না, এটা ডুয়েল টোনের স্টিকার। তো আমি অর্ডার দিয়ে স্টিকারটা আনাইছিলাম, স্টিকারটা আনানোর পরে আমি এটা ইনস্টল করছি। আর যখন আমি বাইকটা কিনছিলাম এখানে শুধু একটা ছোট্ট একটা স্টিকার লাগানো ছিল জিক্সার লেখা, আর তেমন কোনো কিছু ছিল না। তো আমি এই ওই স্টিকারটা তুলে এই স্টিকারটা পুরোটা লাগাই নিছি জিক্সার। নিচে লেখা আছে একটা স্টিকারে কিউইট অয়েলস, তো কিউইট অয়েলসটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল ব্র্যান্ড, তো আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করি দীর্ঘদিন থেকে, তো এই কারণে আর কি ওটার স্টিকারটা আমি এখানে লাগাই রাখছি। তো আর তেমন কোনো চেঞ্জ নেই ট্যাঙ্কিতে। তো এখন যদি সাইড কিটে চলে আসি, এই সাইড কিটটা কিন্তু ছিল গোল্ডেন কালারের, তো এই সাইড কিটটা গোল্ডেন কালারটা আমার বেশি ভালো লাগতো না, এই কারণে আমি এটা কার্বন ফাইবার করে নিয়েছি। এটা কিন্তু কার্বন ফাইবার স্টিকার করা, তো এটা আমি চেঞ্জ করে কার্বন ফাইবার করছি যেন দূর থেকে ভালো লাগে দেখতে। দেখেন এই জায়গাটা যদি গোল্ডেন থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো না, আমি কার্বন ফাইবার করে নিছি। আর এই ছিল সাইডের চেঞ্জ। আর পিছনে যদি চলে আসি, পিছনে কিন্তু এখানে জিক্সার একটা বড় মার্কার লাগানো থাকে, যে মার্কারটা দেখতেছেন এটা এত দূর পর্যন্ত থাকে, তো ওইটা খুলে রেখে আমি ছোটোটা লাগাইছি। এই ছোটোটার নিচ দিয়ে কিন্তু আরেকটা বড় মার্কার থাকে এত দূর পর্যন্ত, তো ওইটা আমি খুলে রাখছি। তো এটা খুলে রাখায় অ্যাডভান্টেজ হচ্ছে দেখতে সুন্দর লাগে, আর ডিসঅ্যাডভান্টেজ যেটা বেশি কাদায় গেলে বা কাদায় রোডে বাইক চালালে কাদাটা উঠে একদম সিট পর্যন্ত চলে আসে। এর আগের একটা ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কাদা উঠে উঠে একদম আমার সিটে এগুলো ভর্তি হয়ে গেছে। তো ওটা আমি খুলে রাখছি, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আর দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, এটা আসলে আমার কোনো ভিডিওতে বলার কথা মনে থাকে না, সেটা হচ্ছে বাম্পারটা। এই বাম্পারটা কিন্তু আমি আলাদা ইনস্টল করছি, বাইকের সাথে কোনো বাম্পার দেওয়া থাকে না, তো আমি এটা আলাদাভাবে ইনস্টল করছি। এটা আবার দুইটা ভেরিয়েন্ট আছে, দুইটা এটা একটা, আর আরেকটা হচ্ছে দুইটার পাইপ বার হয়ে থাকে আলাদা আলাদা, নিচে একটা উপরে একটা, ওই সাইডও নিচে একটা উপরে একটা, তো ওই জিনিসটা বেশি মজবুত না। তো আমি প্রেফার করবো আপনাদেরকে যারা জিক্সার বাইক মানে বাম্পার লাগাতে চাচ্ছেন তারা এই বাম্পারটা লাগাবেন, এটা বেশ ভালো। আর এখানে সাইলেন্সারে একটা মডিফিকেশন অনেকেই করে, সেটা হচ্ছে যে এই দুইটা যে পাইপ আছে এটা একটা কেটে ফেলে, একটা কেটে ফেললে সাউন্ডটা খুব সুন্দর হয়, তো সবাই হচ্ছে নিচেরটা কাটে, উপরেরটা থাকে নিচেরটা কেটে, অথবা হচ্ছে অনেকে উপরেরটা থাকে নিচেরটা কাটে, একই কাজ। এই সাউন্ডটা কেটে দিলে ফটফট ফটফট শব্দ হয়, মানে এক্সজস্ট যেগুলো আর কি কিনতে পাওয়া যায় আফটার মার্কেট সেগুলোর মতো সাউন্ড হয়, কিন্তু আমার বেশি সাউন্ড ভালো লাগে না জন্য আমি এটা কাটিনি। তো আপনারা চাইলে ওরকম যদি সাউন্ড আপনাদের পছন্দ হয় তাহলে হচ্ছে আপনারা এটা কেটে নিতে পারেন। তো মোটামুটি এগুলো আমি চেঞ্জ করছি, যদিও বেশি কিছু চেঞ্জ করিনি, আসলে একটা ভিডিও বানাবো যে আমার মডিফিকেশনের উপরে, তেমন কোনো চেঞ্জই নেই এটার মধ্যে, দুই তিন মিনিট কথা বললেই ভিডিও শেষ হয়ে যায়। তো আসলে মডিফিকেশনটা আমার ঠিক পছন্দ না, আমার বেশি মডিফিকেশন ভালো লাগে না, যেমন আস্তে আস্তে যেটা বললাম যে আরসিবির যে গ্রিপ ওটা কিন্তু অনেকে ইউজ করে, ইভেন কেউ নতুন বাইক কিনেও ওটা হচ্ছে লাগায় ফেলে সাথে সাথেই, কিন্তু আমি কিন্তু এই স্ট্রোক জিনিসটা ইউজ করতেছি, এটা কিন্তু একদম স্ট্রোক গ্রিপ, আমি আরসিবিরটা লাগাইনি। এই যে এই সাইডে আরেকটা বাইক আছে, তো এটার মধ্যে দেখেন এই যে আরসিবির এই গ্রিপটা লাগানো, তো এই জিনিসগুলো আমি লাগাইনি, তো এগুলো বেশি আমার ভালো লাগে না, এস্ট্রোক জিনিসই ভালো লাগে। আর আরসিবি যেটা গ্রিপ ওটা 3-4-5 কিংবা হাইস্ট হইলে 6,000 পর্যন্ত চলে, তারপর হচ্ছে গ্রিপটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার বাইকে এখন চলছে প্রায় 14-15 হাজার, তো দেখেন গ্রিপ এখনও নতুনের মতনই আছে, কোনো কিছু হয়নি। তো ওই 4-5 হাজার 6 হাজার চালানোর পরপর গ্রিপ চেঞ্জ করা এটা খুবই ভেজাল একটা আমার মনে হয়, তো এই কারণে আমি ওইসব জিনিস আমার ভালো লাগে না। তো এই ছিল মোটামুটি আমার মডিফিকেশন ভিডিও। আর এই বাইকটার যে আমি ভিডিও করছিলাম মডিফিকেশন ভিডিও, এটা আপনারা তো অনেকেই দেখছেন, হিউজ ভিউ হয়েছে ওই ভিডিওটার মধ্যে, যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেলের মধ্যে দেখে আসতে পারেন। তো এই বাইকটা মানে মোটামুটি পুরোটাই মডিফিকেশন করা, তো আমি মডিফিকেশন কী কী দিয়ে করছে, কী কী লাগছে এবং কোনটার প্রাইস কত, এগুলো নিয়ে আমি ভিডিওটা করছিলাম। তো এই মডিফিকেশনের মধ্যে কিছু ঝামেলাও আছে, এইসব মডিফিকেশনগুলো কিছু কিছু ঝামেলায় পড়তে হয়,
তো সেই সমস্যাগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি বিস্তারিত একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে এই বাইক মডিফিকেশন করলে কি কি সমস্যা হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কমেন্ট করেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।